বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত 75 নং ওয়ার্ড যুবলীগের এক বর্ধিত সভা আয়োজন করা হয়। উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন 75 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিল 75 নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম রাসেল, এছাড়াও 75 নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতি থেকে 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ফজলুল হক মনি ভাইয়ের আদর্শ গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত আজকের এই 75 নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে 11 নভেম্বর 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আজকের এই বর্ধিত সভা, এই বর্ধিত সভায় আগামী 12ই নভেম্বর আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি আছে মহানগর দক্ষিণের উদ্যোগে। সেখানে বর্ণিলভাবে নতুন সাজে সজ্জিত হয়ে আমরা সেখানে উপস্থিত হব। সেই উপলক্ষে আজকে আমরা এখানে আজকের এই বর্ধিত সভা কীভাবে সুন্দর করা যায় আমরা সবাই বসছি, বৈশা আমরা সিদ্ধান্ত নেব, যাতে আমার সর্বোচ্চ 75 নম্বর যে 75টি ওয়ার্ড আছে ওয়ার্ডের মধ্যে আমরা সর্বোচ্চ সুন্দরভাবে সেখানে অবস্থান করতে পারি। এখানে গেঞ্জি, প্লে কার্ড, তারপরে সাউন্ড বক্স, ব্যান্ড পার্টি সহ আমরা সেখানে উপস্থিত থাকব। সেই উপলক্ষে আমরা সবাই আজকের এই বর্ধিত সভা।